नमस्कार बंधुरा, वेलकम बैक टू माय ट्यूब चैनल जय टेक्निकल। आज आबार उपस्थित होइछि नतून एक भिडियो निये। ए भिडियोते आलोचना करब चारधाम यात्रा, अर्थात चारधाम यात्रार जन्य किभाबे अनलाइने रेजिस्ट्रेशन करते हय मोबाइल फोन थेके व्हाट्सएप थ्रू, से प्रसेसे आमि स्टेप बाय स्टेप देखाबो। चारधाम यात्रा बोलते होच्छे यमुनोत्री, गंगोत्री, केदारनाथ एवं बद्रीनाथ। गंगोत्री और यमुनोत्री 22 এপ্রিল 2023 থেকে समस्त पुण्यार्थी বা দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে। केदारनाथ খুলে দেওয়া হয়েছে 25 এপ্রিল 2023 থেকে এবং বদ্রীনাথ খুলে দেওয়া হয়েছে 27 এপ্রিল 2023 থেকে। তো হোয়াটসঅ্যাপ থ্রু আমরা রেজিস্ট্রেশন করব, তার জন্য কি কি প্রয়োজন? আধার কার্ড নাম্বার, বয়স, নাম, ফোন নাম্বার এবং পরিবারের একজন সদস্যের ফোন নাম্বার এবং তার নাম। এই ডিটেলসগুলো আমাকে আগে থেকে রেডি করে রাখতে হবে। এবং আমরা কতজন যাব একসাথে, কারণ একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ম্যাক্সিমাম 5 জনের রেজিস্ট্রেশন একসাথে করা যাবে। তো 1 থেকে 5 জন, যদি 5 জনই যাওয়া হয় তাহলে 5 জনের ডিটেলস আগে আমাকে রেডি করে রাখতে হবে। তারপর আমি যেভাবে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ এইভাবে প্রসেস কমপ্লিট করে কিন্তু রেজিস্ট্রেশনটা করতে পারবে। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলো দেখে নেওয়া যাক কীভাবে চারধাম যাত্রার জন্য হোয়াটসঅ্যাপ থ্রু অনলাইন রেজিস্ট্রেশন করবে। তো তার জন্য প্রথমেই ডেসক্রিপশন বক্সে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, বা এই যে অন স্ক্রিনেও দেখা যাচ্ছে এই নাম্বারটি প্রথমে ফোনে সেভ করে নিতে হবে। এটা নিজের ইচ্ছে মতো নাম দিয়ে, কেউ উত্তরাখণ্ড ট্যুরিজম, চারধাম যাত্রা, কেদারনাথ যাত্রা, যে যা খুশি নামে সেভ করে নিতে পারো। তো প্রথমে সেভ করে নাও, তারপর চলো হোয়াটসঅ্যাপে। তো বন্ধুরা, চলে এসেছি আমরা হোয়াটসঅ্যাপে। এই যে হোয়াটসঅ্যাপে আমি সেভ করেছি নাম্বারটাও উত্তরাখণ্ড ট্যুরিজম কেদারনাথ বলে। তো এখানে আমি ফোন নাম্বারটা দেখাচ্ছি, এই সেই ফোন নাম্বার 8394833833 8394833। এখানে টাইপ করব প্রথমে যাত্রা, YATRA যাত্রা লিখে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করব। কিছুক্ষণ পর ওয়েলকাম মেসেজ আমাদের কাছে চলে আসবে, ওয়েলকাম টু উত্তরাখণ্ড ট্যুরিজম লেখা আছে। এখানে একটা ডেমো ভিডিও দেওয়া আছে যে কীভাবে করতে হবে। ডু ইউ ওয়ান্ট টু রেজিস্টার ফর চারধাম যাত্রা, তো এখানে সিলেক্ট করতে হবে ইয়েস নো। চারধাম যাত্রার জন্য আমি রেজিস্ট্রেশন করতে চাইলে আমাকে ইয়েসে ক্লিক করতে হবে। আমি ইয়েসে ক্লিক করলাম। ইয়েসে ক্লিক করার পর পরের একটি মেসেজ আসবে, এখানে চলে আসে সিলেক্ট নাম্বার অফ ট্যুরিস্ট, অর্থাৎ আমরা কতজন যেতে চাই। তো এখানে 1 থেকে 5 জন সিলেক্ট করা যায়, আমি 2 জন যাবো, আমি 2 জনের সিলেক্ট করে নিলাম। তারপর পরবর্তী মেসেজ কি আসছে, সিলেক্ট ইওর মোড অফ ট্রাভেল, অর্থাৎ আপনি বা কিসে যাত্রা, মানে যাওয়া যাতায়াত কিসে করবে, বাই রোড, হেলিকপ্টার না ওয়াকিং। তো আমি ওয়াকিং করে দিলাম, ঠিক আছে, এটা বাই রোডও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। ওয়াকিংয়ে আমি ক্লিক করে নিলাম। ওয়াকিংয়ে ক্লিক করার পর আসলে এখানে আমার যে বন্ধু যাবে তাদের সাথে আমি আলোচনা করছিলাম যে কোন অপশানটা সিলেক্ট করলে বেস্ট হবে, এই জন্যই এখানে একটু আমি সময় নিচ্ছিলাম যে বাই রোড করবো না ওয়াকিং করব। তো এটা কোনো অসুবিধা নেই, যা সেটা একটা পাস বা রেজিস্ট্রেশন, যাতে আমি সেখানে কেদারনাথ, বদ্রীনাথ বা যেখানেই আমি যাই সেখানে যেন আমি দর্শন করতে পারি, তার জন্য একটা আমার শুধুমাত্র পাস, ঠিক আছে। তো আমি ওয়াকিংয়ে ক্লিক করে নিলাম। তো তোমরাও তোমাদের ইচ্ছে মতো যেটা খুশি করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ওয়াকিংয়ে ক্লিক করার পর পরবর্তী মেসেজ আসবে আবার। পরবর্তী মেসেজে কী আসছে দেখি, পরবর্তী মেসেজ কী আসছে, পরবর্তী মেসেজ আসছে এন্টার স্পেসিফিক ডেট DD/MM, অর্থাৎ দিন এবং মাসের ফরম্যাটে আমাকে কিন্তু প্রথমে হচ্ছে যমুনাত্রী যাওয়ার জন্য ডেট এবং মাস দিতে হবে। আমি যদি না যাই সেখানে এনে আমি টাইপ করে দেবো, আর যদি যাই
আমাকে ডেটটা টু ডিজিটে এবং তারপর মাসটা টু ডিজিটে লিখতে হবে, ঠিক আছে? তো আমি যেহেতু যমুনাত্রী আমি যাব না, তার জন্য আমি এখানে এনে টাইপ করে দেব, ঠিক আছে? আবারও বলছি, লেখা যায় এন্টার স্পেসিফিক ডেট ইন ডিডি অবলিক এমএম ফরম্যাট। ডিডি অবলিক এমএম ফরম্যাটে কিন্তু লিখতে হবে, সাল লেখার কোনো দরকার নেই, কারণ এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা শুধুমাত্র এখন 2023 সালের জন্যই করা হয়েছে। আশা করি বোঝা গেছে, শুধুমাত্র 2023 সালের রেজিস্ট্রেশনের জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বার থ্রু রেজিস্ট্রেশন করা যাবে। তো আমি যেহেতু যমুনাত্রী যাব না, আমি এনএ লিখব। এনএ লিখাই আছে, হিন্দি এবং ইংরাজিতে আছে, আমি এখানে এনএ টাইপ করে দেবো। এনএ টাইপ করে দেওয়ার পর পরবর্তী মেসেজ আসবে যে আপনি কি গঙ্গোত্রী যেতে চান। গঙ্গোত্রী যদি যেতে চান, একই রকমভাবে ডিডি এমএম ফরম্যাটে আমাকে ডেট লিখতে হবে। তো আমি গঙ্গোত্রীও যাব না, তার জন্য আমি এখানে এনএ টাইপ করে দেব, ঠিক আছে? এনএ টাইপ করে দেওয়ার পর পরবর্তী মেসেজ আসবে যে আপনি কি কেদারনাথ যেতে চান। হ্যাঁ, আমি কেদারনাথ যেতে চাই। তো তোমরা যেখানে যেতে চাও, সেখানের কবে যেতে চাও, সেই ডেট আগের থেকে সিলেক্ট করে নেবে এবং সেই অনুযায়ী এখানে ডেটটা লিখে দেবে। তো আমি যাব 26 সেপ্টেম্বর, তাই লিখব 26 সেপ্টেম্বর, মানে 9 নম্বর মাস পড়ছে, তাই লিখব 09। তো আমি এখানে ডেট লিখে দিচ্ছি 26/09। এখানেও টাইপ করে দেওয়ার পর, না সরি, ওটা ভুল বললাম, ওটা 26 তারিখে আমরা ট্রেনের টিকিট বুক করব, আমরা কেদারনাথ যাচ্ছি 29 তারিখ, তাই লিখলাম 29/09। এরপর পরবর্তী মেসেজ আসবে যে আপনি কি বদ্রীনাথ যেতে চান, যদি যেতে চান তাহলে DD/MM ফরম্যাটে তারিখ এবং মাস লিখুন। তো আমরা একদিন ওখানে টাইম নিলাম, মানে 29 তারিখ 30 তারিখ টাইম নিচ্ছি, তারপর আমরা অক্টোবরের 1 তারিখ অর্থাৎ 0110 লিখলাম। এরপর পরবর্তী আসে হেমকুন সাহিব যেতে চাও কি, যেতে চাইলে ডেট এবং মাস লিখতে হবে, আমি যাব না, তার জন্য আমি এনে লিখে দিলাম। এরপর পরবর্তী মেসেজ আসছে যে এন্টার দ্য নেম অফ এ সিঙ্গেল পিলগ্রিম, ফার্স্ট নেম, লাস্ট নেম অথবা সার নেম। একজন পুণ্যার্থী বা দর্শনার্থীর নাম লিখে দিতে হবে। তো আমি আমার নাম, মিডিল নেম এবং আমার লাস্ট নেম আমি লিখে টাইপ করে সেন্ড করে দিচ্ছি। এটা সেন্ড করার পরেই আসবে যে আপনার বয়স, এন্টার ইওর এজ। তো নিজের নিজের বয়স টাইপ করতে হবে, এন্টার ইওর এজ ইন ইয়ার্স, অর্থাৎ শুধুমাত্র যে কত বছর বয়স, শুধু সালটা লিখলেই হবে। 18 বছর হলে 18, 25 হলে 25, 30 হলে 30। তো আমি এখানে আমার বয়সটা লিখে দিলাম। সিলেক্ট ইওর জেন্ডার, জেন্ডার মেল, ফিমেল না আদার্স, সেটা সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম আমার জেন্ডার। তারপর পরবর্তী মেসেজ কী আসছে, পরবর্তী মেসেজ আসছে সিলেক্ট ইওর কান্ট্রি। সিলেক্টে ক্লিক করলেই দুটো অপশান আসবে, ইন্ডিয়া অ্যান্ড আদার্স। তো ইন্ডিয়া আমি সিলেক্ট করে নিলাম। ইন্ডিয়া সিলেক্ট করার পর আমাদের সমস্ত স্টেটগুলো শো করবে, এন্টার ইওর আধার কার্ড নাম্বার, সরি, এন্টার ইওর আধার কার্ড নাম্বার। এখানে আধার কার্ড নাম্বার, নিজের নিজের আধার কার্ড নাম্বার দিতে হবে। তো আমি আমার আধার কার্ড নাম্বারটা আমি দেখে দেখে পুট করে দিচ্ছি, ঠিক আছে? সবাই আধার কার্ড নাম্বার কিন্তু আগের থেকে লিখে রাখবে বা আধার কার্ডটা কাছে রাখবে। আবার এরপর চলে এসছে কোন স্টেট থেকে আমি বিলং করি। এখানে 1 নম্বর করে প্রথমে আছে আন্দামান নিকোবর, 2 নম্বর অন্ধ্রপ্রদেশ, এভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে 37 নম্বরে। তো 37 লিখে দিলেও হবে, তাই আমি লিখে দিচ্ছি এখানে 37 লিখে দেওয়া। টাইপ করার পর আসবে সিলেক্ট ইওর ডিস্ট্রিক্ট, এন্টার ইওর ডিস্ট্রিক্ট নেম। তো এটা আমাকে এন্টার করতে হবে, মানে লিখতে হবে। তো আমি এখানে আমার ডিস্ট্রিক্টের নাম লিখে দিচ্ছি, বাঁকুড়া। এরপর আসছে এন্টার ইওর সিটি, এন্টার ইওর সিটি নেম। তো সিটি নেম বলতে জেলার সদর নাম লেখা যেতে পারে বা তার নিজস্ব যে কাছাকাছি মিনি টাউন বা থানার নাম লেখা যেতে পারে। তো আমি এখানে আমি লিখে দিলাম সালতোড়া। এরপর আসবে এন্টার ইওর ফুল অ্যাড্রেস, এন্টার ইওর ফুল অ্যাড্রেস। ফুল অ্যাড্রেসে কী লিখতে হবে, ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, পিনকোড, এইগুলো সব লিখতে হবে। তো আমি এগুলো টাইপ করে নিচ্ছি। তো
তোমরা এইভাবে টাইপ করে নেবে, ভিলেজ আলাদা, পোস্ট আলাদা হলে আলাদা লিখবে, এবং ভিলেজ পোস্ট একই হলে একসাথে লিখতে পারো, ভিলেজ প্লাস পোস্ট অথবা ভিলেজ অ্যান্ড পোস্ট এভাবে লিখতে পারো। তো আমি আমার অ্যাড্রেস ফুল অ্যাড্রেস লিখে নিচ্ছি, লিখে নেওয়ার পর সেন্ড করছি। তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাও যে কাদের কাদের কেদারনাথ বদ্রীনাথ বা চারধাম যাওয়ার ইচ্ছা আছে, বা কোথায় যেতে চাও, কখন যেতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাও। আমি আমার অ্যাড্রেস সেন্ড করে দিলাম। পরবর্তী মেসেজ আছে, এন্টার দ্য নেম অফ সিঙ্গেল এমার্জেন্সি কন্ট্যাক্ট পারসন হু নট ট্রাভেলিং উইথ ইউ, অর্থাৎ আমার সাথে যাচ্ছে না এইরকম আমার বাড়ির পরিচিত কারো নাম দিতে হবে। তো আমি আমার ওয়াইফের নাম দিয়ে দিচ্ছি, এটা এমার্জেন্সি কন্ট্যাক্ট পারসন হিসাবে একটা নাম চাইছে। এরপর চাইবে ওই এমার্জেন্সি কন্ট্যাক্ট পারসনের ফোন নাম্বার, অর্থাৎ আমি আমার বাড়ির যার নাম দেব তার কন্ট্যাক্ট নাম্বার এখানে পুট করতে হবে। তো আমি তার কন্ট্যাক্ট নাম্বারটা পুট করে দিলাম। কন্ট্যাক্ট নাম্বার পুট করে দেওয়ার পর পরবর্তী মেসেজ আসবে, আপনার যে এমার্জেন্সি কন্ট্যাক্ট পারসন তার সাথে আপনার রিলেশন কি, অর্থাৎ বাবা মা ভাই বোন স্ত্রী বা স্বামী বন্ধু আদার্স। আছে সিলেক্ট রিলেশন উইথ এমার্জেন্সি কন্ট্যাক্ট পারসন, এখানে অপশনগুলো দেখাচ্ছে ফাদার মাদার ব্রাদার সিস্টার আঙ্কেল আন্টি পাউস ফ্রেন্ড আদার্স। তো আমি পাউস সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এভাবে নিজের নিজের যেটা সুবিধা সেটা কিন্তু দিতে হবে। আর ইউ এ কার্ডিয়াক পেশেন্ট, এরপর কতগুলো রোগের নাম আসবে, আপনি কি সেই রোগের রোগী পেশেন্ট, তাহলে ইয়েস করবেন না হলে নো করবেন, ঠিক আছে। প্রথমে আছে যে আপনার কি হার্টের কোনো রোগ আছে, তারপর আছে আস্থামা আপনার কি রোগ আছে, থাকলে ইয়েস, না থাকলে নো, ইয়েস নো করতে হবে। এখানে সিলেক্ট অপশন থেকে সিলেক্ট অপশনে ক্লিক করে নিচ্ছি এবং আমি ইয়েস নো ক্লিক করে দিলাম। তারপর আবার পরবর্তী মেসেজ আসবে যে আপনি কি ডায়াবেটিক পেশেন্ট, অর্থাৎ আপনার কি ডায়াবেটিস আছে, থাকলে ইয়েস, না থাকলে নো, নো করে দিলাম। এবং এটা করার পর আপনার কি এইগুলো ছাড়াও আদার্স কোনো রোগ আছে, তাহলে এখানে কিন্তু আপনি স্পেসিফাই করতে পারেন, এন্টার আদার সিরিয়াস মেডিকেল কন্ডিশন ইফ এন, যদি থাকে। আর যেহেতু আমার নেই, তাহলে আমি কী করবো, এখানে এনএ লিখে দেবো, এনএ টাইপ করে দেবো। তো আপনাদেরও যাদের থাকবে না এনএ লিখে দেবেন, তা থাকলে বেশি সেই লিখে দেবেন। ডু ইউ ওয়ান্ট টু কনফার্ম ইউর রেজিস্ট্রেশন ফর চারধাম উইথ এভাব শেয়ার ডিটেলস, আবার আরেকবার কনফার্ম করে নিচ্ছে যে ওপরে যে আপনি ইনফরমেশনগুলো দিলেন সেখান থেকে কি আপনি যেতে চান, যেতে চাইলে ইয়েস করবেন, আর না যেতে চাইলে নো করবেন। অবশ্যই যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করা হচ্ছে। তো রেজিস্ট্রেশনটা থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন সাকসেসফুল, তো আমার এইভাবে রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়ে গেল, ঠিক আছে। অটোমেটিক আমার একটা পিডিএফ ফাইল দিয়ে দেবে, আমি যেহেতু দুজন সিলেক্ট করেছিলাম ওই জন্যই পরবর্তী একটা মেসেজ আসবে যে আপনি কি ডু ইউ ওয়ান্ট টু রেজিস্টার মোর পিলগ্রিমস, অর্থাৎ আপনি কি আরও নাম রেজিস্টার করতে চান। এই যে দেখুন আমার প্রথম যে আমি নামটা এন্টার করলাম সেটা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে এবং চলে এসছে। তো আমি যেহেতু আর একটা নাম এন্ট্রি করবো তার জন্য আমি ইয়েসে ক্লিক করলাম, এবং একই রকমভাবে ওই স্টেপটাকে আমি এখানে স্কিপ ওই স্টেপগুলোকে আমি স্কিপ করছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আবার নাম বয়স তারপর কান্ট্রি ডিস্ট্রিক্ট স্টেট সিটি অ্যাড্রেস ফোন নাম্বার এমার্জেন্সি কন্ট্যাক্ট পারসন সব এইগুলো কিন্তু দিতে হবে, ঠিক আছে। ভিডিওটা যাতে না বড় হয় তার জন্য আমি এই স্টেপটাকে স্কিপ করে দিচ্ছি। এইভাবে পাঁচজন থাকলে পাঁচজনের নাম পরপর কিন্তু দেওয়া যাবে। তো এই স্টেপটা স্কিপ করে আমি পরের স্টেপ দেখাচ্ছি। তো এখানে আমি আরেকজনের কার ডিটেলস সেন্ড করে দিয়েছি এবং এখানে সিলেক্ট ইউর মোড অফ ট্রাভেল ফর ধাম, এখানে এই অপশনটা দেখাচ্ছে যে আপনি ওই ধামে আপনি কিসের থ্রু দিয়ে ট্রাভেল করবেন। তো আমি এখানে করে নিচ্ছি যে প্রাইভেট কার, ঠিক আছে, এটা যেটা খুশি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটার পর পরবর্তী মেসেজ আসবে, ডু ইউ ওয়ান্ট টু কনফার্ম ইউর রেজিস্ট্রেশন ফর
চার ধাম, হ্যাঁ তো আমি ইয়েস করব। ইয়েস করলেই আমার রেজিস্ট্রেশন সাকসেসফুল মেসেজ আসবে এবং আমার পিডিএফ ফাইলটা এখানে শো করবে, থ্যাংক ইউ ফর ইয়োর রেজিস্ট্রেশন ইজ সাকসেসফুল। ঠিক আছে, এরপরে আমার কিন্তু পিডিএফ ফাইলটা এখানে চলে আসবে। তো দেখিয়ে দিচ্ছি, ওয়েট করছি কিছুক্ষণ, কিছুক্ষণ ওয়েট করার পরেই আমার পিডিএফ ফাইলটা চলে এসছে। ঠিক আছে, রেজিস্ট্রেশন এখান থেকে ডাউনলোড করে নেবে এবং এটা প্রিন্ট আউট করে নেবে, ঠিক আছে, বা হোয়াটসঅ্যাপে তো থাকলোই। তো এইভাবে বন্ধুরা চারধাম যাত্রা, যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ বা বদ্রীনাথ যাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ থ্রু 2023 জন্য রেজিস্ট্রেশন করা যাবে। তো যারা যেতে, তো বন্ধুরা যারা চারধাম যাত্রা করতে ইচ্ছুক, চারধাম যাত্রা যেতে চাও, কবে কোন জায়গায় যেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও, বা যারা চারধাম যাত্রা অলরেডি করেছো তাদের কোন জায়গায় কীরকম অভিজ্ঞতা হয়েছে তা কমেন্ট বক্সে শেয়ার করো, যাতে পরবর্তী যারা যেসব দর্শনার্থী পুণ্যার্থীরা যাবে তাদের যেন সুবিধা হয়। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি পুরো চ্যাটটা আর একবার দেখে দিলাম। ঠিক আছে, এরপর আমি চলে যাব আমার যে রেজিস্ট্রেশনগুলো আমি ডাউনলোড করে নিচ্ছি এবং পিডিএফ ফাইলগুলো আমি ওপেন করে একবার দেখাচ্ছি যে আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এবং আমাকে কিন্তু তার রেজিস্ট্রেশন কপি আমাকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এভাবে কিন্তু আমার রেজিস্ট্রেশন কপি শো করছে। তো বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশান বেলটি ক্লিক করে নাও, যাতে পরবর্তী এই ধরনের ভিডিও পেয়ে যাও এবং ভিডিওটিকে একটি লাইক করে দাও এবং বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনদের মাঝে শেয়ার করে দাও, যাতে তারা নিজেই 2023 চারধাম যাত্রার জন্য হোয়াটসঅ্যাপ থ্রু রেজিস্ট্রেশন করতে পারে। এই ছিল আমার টিকিট, দেখিয়ে দিলাম। বন্ধুরা চলো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।